হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আমি ফ্যান্টাসিয়া বিবির ফেসবুক পেজ থেকে চলে এসেছি সুন্দর সুন্দর কিছু নতুন শাড়ি কালেকশন নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আনকমন একটা কালেকশন আপনাদের জন্য রয়েছে। এই কালেকশনটি হচ্ছে তাঁত জামদানি শাড়ি। যারা একটু জামদানি টাইপ শাড়ি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে গিয়ে আজকের এই কালেকশনগুলো। প্রত্যেকটি শাড়ির কালার কম্বিনেশন ডিজাইন একদমই আলাদা, প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর। তো আমরা প্রথম শাড়ি দিয়ে শুরু করতেছি। এটা হচ্ছে গিয়ে প্রথম শাড়িটা, কালার হচ্ছে গিয়ে জাম কালার এবং হচ্ছে ব্লু কালার। যারা একটু ডিপ কালার টাইপ একটু পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারবেন, যে কোনো বয়সই এই শাড়িটা পরতে পারবেন। আমরা একটু আঁচলটা দেখিয়ে দিচ্ছি, আঁচলটা আসলে কীরকম হবে। প্রত্যেকটা শাড়ির কালেকশনই সুন্দর, প্রাইস কিন্তু একদমই অবিশ্বাস্য একটা দামি, কিন্তু আপনারা তাঁত জামদানি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে কি আঁচলের কাজটা, আঁচলের কাজটা কিন্তু খুবই দারুণ হবে, একদম গর্জিয়াস একটা হচ্ছে গিয়ে কাজ করা রয়েছে। আবার দেখুন, এটা আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু কাজগুলো যে করা হয়েছে, জামদানি যে কাজগুলো করা হয়েছে কাজগুলো কিন্তু একদম নিখুঁতভাবে করা হয়েছে। এটা হচ্ছে গিয়ে পাড়ের কাজটা, পাড়টাও কিন্তু খুবই নিখুঁতভাবে করা আছে, সুতোর কাজের কিন্তু ফিনিশিংটা অনেক ভালো মানে। এবং এই তাঁত জামদানির কিন্তু বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে, সবচেয়ে বেশি বেটার একটা কোয়ালিটি, খুবই ভালো মানের কাপড়টা এবং পরলে কিন্তু অনেক ভালো লাগবে। কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর, দাম হচ্ছে মাত্র 1350 টাকা, মাত্র 1350 টাকায় কিন্তু এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন। এটার বডিটা থাকবে আর কি এরকম ফুল বডি অল ওভার ওয়ার্ক করা থাকবে, হ্যাঁ। এবং পাড়টা কিন্তু ভীষণ সুন্দর, যখন কুচিয়ে দেবেন তখন কিন্তু পাড়ে এখানে দেখতে পাচ্ছেন একটু হালকা সিলভার গোল্ডেন গোল্ডেন টাইপ একটা কালার আছে, একদম সুন্দর লাগবে যখন এটা কুচিতে পড়বে আর কি, ফুলগুলো কুচিতে পড়বে। তো এই গেল প্রথম শাড়িটা। নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি, এটা একটু সি গ্রিন টাইপ এবং লাল কালারের মধ্যে। যারা একটু বিজয় দিবস বা একটু লাল বা সবুজ কালারটা পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন, এটাও কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি। তো এটার আঁচলটা একটু দেখিয়ে দিচ্ছি, এটার আঁচলটার ডিজাইনটা দেখুন, প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু আলাদা আলাদা, একটার সাথে একটা কিন্তু মিলবে না। তো এটা হচ্ছে গিয়ে আঁচলটা, আঁচলটাতে কিন্তু জড়ি ওয়ার্ক করা আছে, জড়ি সুতোর ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন, এবং কাজগুলো কিন্তু নর্মাল না, একদমই ভালো মানের কাজ করা আছে, খুবই সুন্দর করে সুতোগুলো মিহিন করে কাজ করা আছে। তাঁত জামদানি শাড়িটা কিন্তু আপনারা দেখতে পারেন খুবই ভালো মানের। আমি একটু ব্যাক পাশটাও দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে গিয়ে উল্টো পাশটা। তো দেখতেই পাচ্ছেন অনেক শাড়ি থাকে যে সুতোর কাজটা আসলে গোছানো থাকে না, একটু এলোমেলো টাইপ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই শাড়িটা হয়তো হাতে নিলে বুঝতে পারবেন। খুবই চমৎকার একটা শাড়ি, কালার কম্বিনেশনও কিন্তু দারুণ, এটা একদম সি গ্রিন একটা কালার, ডিপ টাইপ যারা একটু পছন্দ করেন। তো হচ্ছে গিয়ে বডিতে যে কাজটা থাকবে, বডিতে কাজটা থাকবে এই কাজটা, ছোট ছোট ফুলের কাজ করা আছে। আমি একটু পাড়টা দেখিয়ে দিচ্ছি, পাড়ের কাজটা কীরকম হবে। এই শাড়িটার পাড়ের কাজটা হচ্ছে গিয়ে একদম ফুল বডিতে এভাবে পাড়ের কাজ করা থাকবে। দাম হচ্ছে গিয়ে মাত্র 1350 টাকা। ভিউয়ার্স, আপুরা যারা আপনারা নিতে আগ্রহী আছেন, অর্ডার করতে আগ্রহী আছেন, তো তারা হচ্ছে গিয়ে ফ্যান্টাসিয়া বিবির ফেসবুক পেজের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, যেখানে আপনারা ইনবক্স করে দিবেন। এবং যদি কিছু জানা থাকে শাড়ি সম্পর্কে বা অর্ডার কনফার্ম করবেন, তো এই বিষয়ে যদি কিছু আপনাদের জানা থাকে আপনারা আমাদের ফ্যান্টাসিয়া বিবির ফেসবুক পেজে লিঙ্কে ইনবক্স করে দিবেন, অথবা আমাদের ভিডিওর কমেন্টস করে আপনি আমাদেরকে জানাবেন, আমাদের ভিডিওতে কমেন্টস করে দিবেন, তাহলেই হবে। তো নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি, এটাও কিন্তু দারুণ একটা শাড়ি, এটার কালারটাও কিন্তু একটা খুবই সুন্দর একটা কালার, গোলাপি কালার, লাইট একটা গোলাপি কালার, খুবই সুন্দর। এটার মানে কাজটা কিন্তু একটু ভিন্ন রকম, লতা লতার মধ্যে করা হয়েছে, ফুলগুলো কিন্তু একটু আলাদা ডিজাইনের আছে এবং জড়ি সুতোর এখানে কাজ করা আছে, প্রত্যেকটা শাড়ি কিন্তু জড়ি সুতোর কাজ করা থাকবে। তো পাড়টা একটু আগে দেখাই, এটার পাড়টা হচ্ছে গিয়ে নিচের দিকটা, এই হচ্ছে পাড়টা, পাড়ের কাজটাও কিন্তু খুবই সুন্দর, একদম নিখুঁতভাবে করা আছে। এবং এটা হচ্ছে আঁচলটা, আমি একটু বডির কাজটা দেখিয়ে দিচ্ছি যে আসলে অল ওভার বডিতে কীভাবে থাকবে। তো এই হচ্ছে গিয়ে বডির কাজটা, বডির কাজগুলো একটু যদি লক্ষ্য করতেন আপনারা, তাহলে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, বডির কাজগুলো কিন্তু এখানে কলকি বসানো আছে, জড়ি ওয়ার্ক করা আছে, জড়ি সুতোর ওয়ার্ক করা আছে
এবং লতা লতা টাইপ একটা ডিজাইন, খুবই আনকমন একটা ডিজাইন, যখন পরবেন তখন একটু ভিন্ন রকম সৌন্দর্য লাগবে, কালারটাও সুন্দর। এটা কিন্তু এক কালারের মধ্যে আর কি, ডিজাইনটা খুবই সুন্দর। তো এই গেল হচ্ছে আমাদের শাড়ি। তো আমরা একটু পরবর্তী শাড়িটা দেখাচ্ছি। এটাও কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন এবং আলাদা একটা কালার। এটা হচ্ছে জাম কালার, কি বলে এটাকে বলে, সরি, ম্যাজেন্টা কালারের মধ্যে হবে। আর হচ্ছে ম্যাজেন্টা এবং জাম কালার দুটো কালার কম্বিনেশনে থাকবে এই শাড়িটার। কিন্তু ডিজাইনটা আবার আলাদা, হ্যাঁ, প্রত্যেকটা শাড়ির ডিজাইনই কিন্তু আলাদা। এই শাড়িটাতে দেখুন ছোট ছোট করে ফুল করা আছে অল ওভার বডিতে। আমরা একটু শুরুতে আঁচলটা দেখিয়ে দিচ্ছি, আঁচলের কাজটা কীরকম হবে। তো এটা হচ্ছে আঁচল, আঁচলটাতে একদম গর্জিয়াস করে কাজ করা আছে, দেখলে হয়তো বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন আপনারা, একদম গর্জিয়াস করে ফুল আঁচলটাতে এভাবে জরি সুতোর ওয়ার্ক করা, তারপরে হচ্ছে একদম সুতোর কাজ করা আছে তার জামদানি শাড়িটাতে। খুবই সুন্দর লাগবে যখন পরবেন। আমি একটু পাড়টা দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে পাড়টা, পাড়ের কাজটাও কিন্তু খুবই সুন্দর করে করা আছে। এবং পাড়ের কিন্তু অনেক সাইডে, হয়তো অনেক শাড়ি কিন্তু সাইডে এরকম সুতো উঠে উঠে থাকে, তো দেখা যায় নষ্ট হয়ে যায়। তো এই শাড়িতে কিন্তু এরকমই হবেই না, নিশ্চিন্তে নিতে পারবেন এবং কমফর্টেবলভাবে পরতে পারবেন। আমি একটু জমিনটা দেখিয়ে দিচ্ছি, বডিতে যে কাজটা থাকবে এটা হচ্ছে গিয়ে বডির কাজটা, অল ওভার বডিতে এই কাজটা থাকবে। তো সিম্পলি যারা একটু নর্মালি একটু শাড়ি এরকম টাইপ পছন্দ করেন, জামদানির টাইপ পছন্দ করেন, তারা কিন্তু এই তাঁত জামদানি এই শাড়িটা দেখতে পারে। এই শাড়ির কালেকশনগুলো খুবই সুন্দর, সিম্পলের মধ্যে খুবই ভালো লাগবে যখন পরবেন। দাম হচ্ছে গিয়ে মাত্র 1350 টাকা। এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ফ্যান্টাসিয়া ভিভির ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, যেখানে আপনারা সরাসরি ইনবক্স করে দিবেন এবং আপনাদের পছন্দ মতো আপনারা অর্ডার করে দিবেন। তো আজকে এতটুকুই, পরবর্তী আবার নতুন কিছু কালেকশন নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।